দাবি কম করে কর 10টা আলু যদি 6 জনের মধ্যে ভাগ করে দিতি বলা হয় পারবে হ্যাঁ পারবো গ্রাম করে গ্রাম করে আবার 10টা আলু 6 জনের মধ্যে ভাগ করতেছ স্যার এটা গন্ডগোল সৃষ্টি হবে কিন্তু আমি সে কাল করব না আমি আলু সিদ্ধ করে নি ভর্তা করব করে সবারই আরাম করে গুল্লা বানিয়ে বানিয়ে একটা করে দিয়ে দেব গুল্লা বানিয়ে বানিয়ে হ্যাঁ 10টা গুল্লা বানাবো ভর্তা করে নি গুল্লা বানিয়ে সব একটা করে আমি আমি ঠিক ওভাবে বলি নি অঙ্কে সিস্টেমে 30টা ভাগ করতে হবে না আপনার মতে চললে তো আমি পরের মার খাইতে পারবো না আপনার ভাগে যদি কম দি আপনি কি আমার ছেড়ে দেবেন ও জুড়ন ছাড়বে এই জন্য ভর্তা করে দেব সবার সমান হয়ে যাবে কেউ তার গন্ডগোল করতে পারবে না কেউ গন্ডগোল করতে পারবে না পারবে না আচ্ছা যাগে যাক আকলি তুই অঙ্ক করে আনিছিস ঠিকই কিন্তু সাইডে অঙ্কর উত্তর কেন একই অঙ্কের আমি সাইডে সারা কাজ পড়ি তাই হাজা জি স্যার এই বিষয়ে তোমার বক্তব্য আমার বক্তব্য কি সাইডে সারার কাছে পড়ে সাইড রকম উত্তর হয় এটা তো ইয়ে নেই কোনো অসুবিধা নেই অসুবিধা নেই না আজকাল সমাধান দেখে অঙ্ক করবেন ওই সমাধানে যে কোনো কোম্পানি এক এক কোম্পানির সমাধানে এক এক রকম অঙ্কের উত্তর থাকে স্কুলে মাস্টার করায় এক রকম প্রাইভেট স্যার করায় এক রকম সমাধানে থাকে এক রকম তো কয় রকম লাগবে ও তো অসুবিধা হয় না ছাত্রদের এই জন্য চার রকম দিয়ে দিয়েছে তাই যে খুশি বেছে নাও যেটা খুশি তুমি বসিয়ে দাও নাম্বার দিলে ঠিক না দিলে আমার বইয়ে গেল আচ্ছা ঠিক আছে ভালো গর্ত খোঁড়ে এমন কয়েকটা প্রাণীর নাম বল যেমন ইন্দুর সুসো কেঁচো খোকরা তারপরে আছে ওই পানি লাইন কাটে পানি পৌর সবাই পানি লাইন কাটে উরা তারপরে টেলিফোন বিভাগ তারপরে গ্যাস বিভাগ এরা সব প্রাণী হ্যাঁ সব প্রাণী এদের কাছে কি ফাইন ফাইন মেশিন তার গর্ত সমান করে ঘুরে ফেলে হুম সমান করে গর্ত একদম ক্লিয়ার কোনো অসুবিধা হয় না আপনার যা তাদের অসুবিধা হইলো কি না হইলো ওতে তাদের বইয়েই গেল তাদের খোড়াখুড়ি কাজ যখন শুরু করে তো খুঁড়িয়েই যাবে তারা খুঁড়িয়েই যাবে খুঁড়িয়েই যাবে আচ্ছা কালকে আমি দাঁতের উপরে একটা প্রশিক্ষণ নিয়ে আসলাম বুঝলি দাঁত দাঁত দুবেলা খাওয়ার পর ভালো করে মাজবি হ্যাঁ দাঁতও ভালো থাকবে আর গন্ধ হবে না হবে না না এই প্রশিক্ষণ নিয়ে হ্যাঁ আপনি একটা জ্ঞানী মানুষ এই এই বললার আপনি বিশ্বাস করলেন কিরাম এই ছাড়ের পামে কেউ পড়িও না তাহলে অকালে মরবা অকালে মরিয়া যাবা দাঁত হারাবা বুঝছ মানে তো জানিস দাঁত আমি মেজে ঘষে ক্ষয় করে তার কোনো দুর্বল করব না আমার দাদি দেখেছেন দাদি ওই দাদি দুবেলা দাঁত মাই তো এখন দাঁত সব পড়ে গিয়ে তো মেচে ঘষে কয়ে গুড়া ঢেলা হয়ে পড়ে গিয়ে তো এখন আমার নাম ফজা ফতাও ডাকতে পারে না ফতা ডাকতে গেলে ফপ ফপ করে ওঠে দাঁত নেই তো কি হবে ফপ ফপ করে ওঠে হ্যাঁ আর আপনি যে বুদ্ধি দেখছেন তাতে তো দাঁত হারানোর পথ আপনার বাড়ি কুকুর আছে না আপনি যে হাড় চিবতে না পারেন সেটা পেজে দিলে কুকুরি কটমট করে চিবিয়ে খায় না হ্যাঁ হ্যাঁ খায় তাহলে কুকুরি দাঁতে কিরাম ধার কিরাম তোর বলতেন ও তো জীবনে দাঁত মুছে ঘষে ক্ষয় করিনি এই জন্যই তোরা